এই ক্লাসে আমরা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার জেনারেল সলিউশন নিয়ে ডিসকাস করব। তো দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে কি, ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই দিস ইজ ইকুয়াল টু কোসেক এ এক্স। আমরা প্রথমে এটাকে ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে লিখে নিয়েছি। এবার দেখো আমরা বারবার বলেছি যে জেনারেল সলিউশন বা কমপ্লিট সলিউশন এর দুটো পার্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন yc আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল দিস ইজ yp। তো তার মানে কি, তার মানে বুঝতে পারছি যে আমরা জেনারেল সলিউশন যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বার করব, যদি সেটা নন হোমোজিনিয়াস হয় তখন তার দুটো পোর্শন হবে বা দুটো পার্টে আমরা ভাগ করে বার করব। তো এই যে দুটো পার্ট, তার মধ্যে প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, এটা নিয়ে আমাদের মোটামুটি বেশ ভালো ধারণা আছে। আমরা প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন করে নিচ্ছি। আমরা কমপ্লিমেন্টারি ফাংশন মানে হচ্ছে কি, এই পার্টটাকে জিরো ধরে যে সলিউশনটা হবে, মানে হোমোজিনিয়াস পার্টের যে সলিউশন হবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তো দেখো আমরা প্রথমে ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এম এক্স, এটা ট্রায়াল সলিউশন ধরে নিয়েছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা এটা জিরো করে নিয়েছি রাইট সাইডকে। এবার ধরো অক্সিলারি ইকুয়েশন কি হবে, আমরা দেখেছি যে অপারেটরের জায়গাতে এম, তার মানে এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এম এর দুটো ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস আই এ। তো আমরা যদি এটাকে কম্পেয়ার করি কমপ্লেক্স রুটের সাথে আলফা প্লাস মাইনাস আই এ, দিস গিভস আলফা ইকুয়াল টু জিরো অ্যান্ড বিটা ইকুয়াল টু এ। এবার আমরা দেখেছি যে একটা ইকুয়েশনে যদি দুটো কমপ্লেক্স রুট থাকে এবং তারা তো কনজুগেট পেয়ারে তো হবেই, তাহলে তার যে সলিউশন বা কমপ্লিমেন্টারি ফাংশনের যে পার্ট হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। তো এখানে আলফার ভ্যালু জিরো আর বিটার ভ্যালু এ বসে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেছি। এবার আমরা সেকেন্ড পার্টে আসছি, যে পার্টে আমরা কি করবো, পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করবো। পার্টিকুলার ইন্টিগ্রাল বার করা, দেখো এখানে কিন্তু একটা জেনারেল মেথড কাজে লাগবে, যেটা আমরা জেনারেল মেথড অফ রুল টু বলেছিলাম, এর আগের ক্লাসে ডিসকাস করেছি, সেটা ইউজ করবো। ওয়াই পি দিস ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কোসেক এ এক্স, এটাকে ফ্যাক্টর করলে আমরা পেয়ে যাচ্ছি ডি মাইনাস আই ইন্টু ডি প্লাস আই এ কোসেক এ এক্স। এখান থেকে আমরা দেখো এটাকে একটু রেশনাল ফ্যাকশনে ভেঙে নিয়েছি, রেশনাল ফ্যাকশনে ভাঙলে কি পেয়ে যাচ্ছি, ওয়ান বাই টু আই এ। এখান থেকে আমরা যদি ফ্যাকশনটাকে ভাঙি, ওয়ান বাই ডি মাইনাস আই এ মাইনাস ওয়ান বাই ডি প্লাস আই এ ইন্টু কোসেক এ এক্স। এবার দেখো আমরা এটাকে কোসেক এ এক্স কে অপারেট করে নিয়েছি দুটো জায়গাতে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পোর্শনের ভ্যালু আমাদেরকে বার করতে হবে, এ একটা এবং এ একটা। তো এই যে দুটো পোর্শন, এই দুটো পোর্শন আমরা দেখেই বুঝতে পাচ্ছি যে এই দুটো পোর্শন একবারে সিমিলার, কেবলমাত্র একটা প্লাস মাইনাসের চেঞ্জ আছে। তাহলে কি করব, আমরা যে কোনো একটা পোর্শনকে সলিউশন করছি আর একটা পোর্শনের সলিউশন কিন্তু আমরা সরাসরি পেয়ে যাব। এই দুটোকে আমরা এখানে বসিয়ে দিলে কমপ্লিট সলিউশন আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো। তো আমরা দেখো এর উপরে এই জায়গাটাতে আমি পেয়েছি, যে কোনো একটা পোর্শনকে আমরা কনসিডার করছি। ধরো আমরা এই যে এখানে যে প্রথম যে পোর্শনটা আছে, এই প্রথম পোর্শনটাকে কনসিডার করছি, ওয়ান বাই ডি মাইনাস আই এ ইন্টু কোসেক এ এক্স। আমরা এর রুল জানি কি, ই টু দি পাওয়ার আই এ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স ইন্টু কোসেক এ এক্স ডি এক্স। এটাকে যদি আমরা একটু ভেঙে দিই, ই টু দি পাওয়ার আই এ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স মিন্স কস এ এক্স মাইনাস আই সাইন এ এক্স ইন্টু কোসেক এ এক্স ডি এক্স। এখান থেকে দেখো ই টু দি পাওয়ার আই এ এক্স ইন্টিগ্রেশন আমরা যদি প্রোডাক্টটাকে করে নিই, তাহলে কস এ এক্স ইন্টু কোসেক এ এক্স দিস মিন্স কট এ এক্স মাইনাস সাইন এ এক্স সাইন কোসেক এ এক্স ক্যান্সেল হবে, তাহলে আই ইন্টু ডি এক্স। তো এবার দেখো তার মানে আমরা এখান থেকে পাবো ই টু দি পাওয়ার আই এ এক্স ইন্টু কট এক্স, তার ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান বাই এ ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস আই এক্স। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্ট তার যে সলিউশন। এবার তারা বুঝতেই পারছি যে সেকেন্ড পার্ট যেটা হবে ডি প্লাস আই এ, তার যে সলিউশন কোসেক এ এক্স, তার সলিউশন কি হবে,
তার সলিউশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স ইন্টু, আমরা সরাসরি আমরা এখানে চলে আসবো 1 বাই এ ইন্টু লগ অফ সাইন এ এক্স প্লাস আই এক্স, শুধুমাত্র মাইনাস আর প্লাসের চেঞ্জ আছে। এবার দেখো আমরা এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকে যদি আমরা এখানে বসাই কি পাবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 বাই টু আই এ ইন্টু প্রথম ভ্যালু আসছে, সেকেন্ড ভ্যালু বসাচ্ছি আমরা। দেখো এখানে যদি লক্ষ্য করি আমরা এটাকে একটু মার্কিং করে দিই দুটো জায়গাকে, এই একটা এ একটা, এই দুটো কোশ্চেন থেকে আমরা প্রথমে দেখো এই জায়গাটা কমন পেয়ে যাচ্ছি, এই জায়গাটা কমন পেলে কি পাবো 1 বাই এ লগ সাইন এ এক্স কমন নিলে পেয়ে যাবো আমরা, এটা 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 প্রথমে থাকবে, এটা মাইনাস হবে, তাই তো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার আই এ এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স, প্রথম কোশ্চেনটা পেয়ে গেলাম। সেকেন্ড সেকেন্ড পার্ট যেটা আমাদের হবে, দেখো আই এক্স আমরা কমন পাবো, আই এক্স আই এক্স কমন পেলে আমরা প্রথম থেকে পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার আই এ এক্স মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স, এখানে আমি একটা মাইনাস প্লাসে কোথাও খুব সম্ভবত ভুল করেছি, হ্যাঁ এখানে একটা মাইনাস, এখানে মাইনাস মানে একটা প্লাস। ওকে তাহলে দেখো এরপর আমরা একটু এখানটাতে ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। এরপরে দেখো আমরা যে দুটো ফর্মুলা জানি, আমরা এই ফর্মুলা দুটো বারবার করেছি যে ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু দিস ইজ ইকুয়াল টু কস এক্স, আর এটা যদি ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু আই, এটা হচ্ছে সাইন এক্স। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা পড়েছি, তে আমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছি, আমরা এই ভ্যালুগুলোকে এখানে করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো 1 বাই টু আই এ আমরা পেয়ে গেলাম, 1 বাই টু আই এ পাওয়ার পরে 1 বাই এ ইন্টু লগ সাইন এ এক্স, সাইন এ এক্স এটা কমন আছে, এটা দেখো এটা এটা যদি ভ্যালু বসাতে চাই এটা আমরা দেখতে পাচ্ছি যে টু আই, টু আই ইন্টু সাইন এ এক্স, আর এটা যদি ভ্যালু বসাতে চাই মাইনাস আই এক্স ইন্টু টু কস এ এক্স। এবার টু টু আই এ এটাকে যদি আমরা একটু প্রোডাক্ট করি বা আইটা দেখো দুটো থেকে আই ক্যান্সেল হবে, এখান থেকে আই, এখান থেকে আই, এখান থেকে আই ক্যান্সেল হবে, আবার দেখো এখান থেকে টুটা কমন যাবে, টু ইন্টু সাইন এক্স ছিল টু ইন্টু কস এক্স ছিল টু ক্যান্সেল হয়ে যাবে, ওয়ান বাই এটাকে যদি প্রোডাক্ট করে নিই ওয়ান বাই এটাকে প্রোডাক্ট করলে হচ্ছে এটা স্কোয়ার, এটা হচ্ছে এক্স বাই এ। তাহলে কি পেয়ে গেলাম আমরা পার্টিকুলার পার্টিকুলার ইন্টিগ্রাল, দিস মিনস ওয়াই পি, ওয়াই পি আমরা পেয়ে গেছি। তাহলে দেখো ওয়াই পিও পেয়েছি আর এখানে আমরা ওয়াই সি পেয়ে আসি, তাহলে ওয়াই পি আর ওয়াই সি আমরা যদি এখানে পুট করি তাহলে দেখতে পাচ্ছি যে জেনারেল সলিউশন আমরা ওয়াই দিস ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম সি ওয়ান অ্যাট সি ওয়ান কস এক্স প্লাস সি টু সাইন এক্স প্লাস ওয়াই পি এর ভ্যালু বসাচ্ছি ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু সাইন এক্স, সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস এক্স বাই এ ইন্টু কস অফ এক্স, দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা কিন্তু জেনারেল মেথড ছাড়া পার্টিকুলার ইন্টিগ্রালের বার করানো যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।